বৃন্দা বৃন্দা মহারানীর পিতার নাম কেদাররাজ। কেদার মহারাজের একমাত্র কন্যাই বৃন্দা, যার নামে বৃন্দাবন। বৃন্দা ছোটবেলার থেকে যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে তার ইচ্ছা, এই বরমাল্য যদি কাউকে দিতে হয় আমি গোবিন্দের গলায় দেব, গোবিন্দকে পতিরূপে আমি চাই। সেভাবেই সাধনা করছি। বৃন্দার উপযুক্ত বিয়ের বয়স হলো। কেদার মহারাজ সাম্বর সভা ডাকলেন, বহু জায়গায় নানান দেশে রাজা রাজমন্ত্রী রাজপুত্র সবাইকে নিমন্ত্রণ করলেন, বৃন্দার সাম্বর সভা সবাই উপস্থিত হবেন, বৃন্দা যার গলায় বরমাল্য দেবে তার সঙ্গে আমার বৃন্দের বিয়ে দেব। সাম্বর সভা হলো, সব রাজ্যের প্রতি রাজ্যের রাজা রাজমন্ত্রী রাজপুত্র আসলেন, বৃন্দাকে বরমাল্য হাতে দিয়ে বলছে, মা বহু দেশে রাজা রাজমন্ত্রী রাজপুত্র এসেছে, যাকে পছন্দ তার গলায় তুমি মালা দাও, তার সাথে তোমার বিয়ে দেব। বৃন্দা বলছে, পিতা তুমি সবাইকে নিমন্ত্রণ করেছো? বলছে হ্যাঁ। বৃন্দা জানে যেহেতু সবাইকে নিমন্ত্রণ করে সবার মধ্যে নিশ্চয়ই কৃষ্ণ আছে। বৃন্দা বরমাল্য নিয়ে সবার কাছে কাছে ঘুরতে ঘুরতে কৃষ্ণকে দেখতে পেল না, মালাটিয়া দিতে পারল না, অন্তঃপুরে গিয়ে হাহুতাশ করে কাঁদছি। সকল রাজন্য বর্গগণ সবাই নিজ নিজ রাজ্যে চলে গেলেন। কেদাররাজ কেদার মহারাজ অন্তঃপুরে গিয়ে বৃন্দাকে ডেকে বলছে, মারি আমি তো বৃদ্ধ হয়েছি, এত রাজন্য বর্গগণ এসে আসলেন, তাদের মধ্যে একজন তুই উপযুক্ত পাত্র পেলি না, আমি বা কয়দিনে বাঁচব, তোকেই বা কে রক্ষা করবে? তখন বৃন্দা বলছে, পিতা তুমি দুঃখ করো না, তোমার রাজ্যে তো অনেক বন আছে, আমাকে একটা বন দাও, ওই বনে বসে আমি সাধনা করব আমার প্রাণের ঠাকুর আমার প্রাণের হরিকে। যে 84 ক্রোশ বৃন্দাবন, ওই বনটাই বৃন্দার জন্য দিলেন। তখন ওরা বৃন্দাবন ছিল না, নাম ছিল না। বৃন্দা ধ্যানস্থ হয়ে সাধনা করছি গোলক প্রতি কৃষ্ণকে। বৃন্দার সাধনায় সন্তুষ্ট হয়ে কৃষ্ণ গোলক থেকে আসলেন। ভুলুকে এসে বৃন্দাকে বলছে, বৃন্দা নয়ন মেলো, আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুমি তোমার মনের মতো আমায় বর চেয়ে নাও। বৃন্দা তাকিয়ে দেখে প্রাণীর ঠাকুর হরি। বৃন্দা বলছে, হে প্রাণনা, আমি যে আশা নিয়ে বর কামনা করবার জন্য সাধনা করছি সে বয়স তো আমার নেই, আমি হয়েছি বৃদ্ধা, আমায় যদি বর দিতে চাও এইটুকু বর দাও, তোমার গোলকের পরিকর সঙ্গে নিয়ে, তোমার প্রেমময়ী রায়ধনীকে সঙ্গে নিয়ে, সখীবর্গ নিকে সঙ্গে নিয়ে তুমি আমার পিতার দেওয়া এই বনে লীলা বিলাস করো, এটুকুই আমার মনোবাসনা। কৃষ্ণ বলেন, তথাস্তু বৃন্দা, আমি তোমার মনোবাসনা পূর্ণের জন্য গোলকের পরিকর এবং রাধারানী সখীবর বৃন্দ সঙ্গে নিয়ে আমি তোমার পিতার দেওয়া এই বনে আমি লীলা করব, এবং তোমার নামে এই বন হবে বৃন্দাবন, এবং কথা দিলাম এই এই বনের অধিষ্ঠাত্রী দেবী হবে তুমি, তাই সেই বৃন্দার নামই বৃন্দাবন। যতদিন বৃন্দা সাধনা করেনি সিদ্ধিলাভ করেনি ততদিন কিন্তু নাম ছিল কেদাররাজের ভূমি। বৃন্দাবন বৃন্দা এসে সাধনা করলেন সিদ্ধিলাভ করলেন, তারপরে নাম হলো বৃন্দাবন। তেমনি গুরুদীক্ষার আগ পর্যন্ত এই দেহটা থাকে কেদাররাজের ভূমি, গুরুদীক্ষা নেওয়ার পর হয়ে যাবে কি বৃন্দাবন ভূমি। খুব যত্নের সহিত লক্ষ্য রাখতে হবে এই দেহটা যেন কাঁটার বনে পরিণত না হয়, তাহলে কিন্তু কৃষ্ণধন আমার সুন্দর থাকবে না, সুন্দরকে আনন্দ দেওয়া যাবে না, খুব যত্নের সহিত। তাই কই কৃষ্ণ বলছে, আমি ভুল করে কাঁটার বনে গিয়েছিলাম, যে কৃষ্ণ ভজন করতে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করতে গিয়ে আত্মসুখে মেতে যায়, লাভ যশ পূজা প্রতিষ্ঠায় ভরে যায় হৃদয়টা, সেটা কাঁটার বন হয়ে যায়, সেটা আর সুন্দর থাকে না, সে বন সুন্দর বন থাকে না, বৃন্দাবন থাকে না, কৃষ্ণ সেখানে থাকে না। নিতাই গৌর হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ বলছে, কি করবো আমি ভুল করে কাঁটার বনে গিয়েছিলাম। ললিতা বলছে, বধু তুমি যে কোন কাঁটার বনে গিয়েছিলে বুঝতে পেরেছি। রাধারানী বলছে, বধু আরো প্রশ্ন আছে,
নীলাম্বর তুহ পরিহরি, নীলাম্বর তুহ পহিরলি, নীলাম্বর তুহ পরিহরি, নীতাম্বর ছড়ি, নীতাম্বর ছড়ি, তুমি তো পিতাম পিত বসন, পিতাম্বর অম্বর মানে বসন, পিত বসন পরিধান করো, আর সেই পিতম বসন পিতবর্ণে বসন ছেড়ে তুমি নীল কাপড় পরেছ, নীল শাড়ি পরেছে কেন? উঠে আসবার সময় একটু পরনের বসনটাও দেখা উচিত ছিল। চন্দ্রা কি করেছি, কি উত্তর দে, কি উত্তর দে, কতবার ছলনা করব। ও চতুরেশ্বরমণি তো বুদ্ধি পদে পদে, কাল কি হয়েছে জানো, তোমার কুঞ্জে আসবার সময় অগ্রজসনে পরিবর্তিত তো হে ধরতে গৌরী, অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি, অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি, অগ্রজসনে পরিবর্তিত নন্দালয়ে ভরি। কালকে না ভুল করে তাড়াহুড়ো করে আসতে গিয়ে না আমি দাদার কাপড় পরে চলে এসেছি, ললিতা বলছি মানে তোমরা দুই ভাই ওইভাবেই শুয়ে থাকো, ললিতা বলছে বধু ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, ওহে বলো বলো রসিকী নগর দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো রসিকী নগর দাদার শাড়ি না দিদির শাড়ি। কৃষ্ণ বিরক্তি বোধ করে বলছে এই দেখো তোমাদের এই স্বভাবটা গেল না, খালি দাদা দিদি দিদি, কেন দিদি ছাড়া কিছু নাই, শুধু দিদি দিদি, দাদার শাড়ি না দিদির শাড়ি, এটা আমার দাদার কাপড় শাড়ি নয়। আচ্ছা বেশ, এবার প্রশ্ন বধু, তোমার রমণীর নয়নের কাজল তোমার গালে লেগেছে কেন? অঞ্জন কহে গণ্ডস্থলে, অঞ্জন কহে গণ্ডস্থলে, অঞ্জন কেন গণ্ডস্থলে, নয়নের কাজল তো রমণী গণ পরে, সেই রমণীর কাজল তোমার গালে লেগেছে কেন? কি করেছি তা রমণীর বক্ষের কুমকুম তোমার অধরে কেন? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃদি খণ্ডন অধরে, খণ্ডন অধরে, হৃদি খণ্ডন অধরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, ওই উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। এইভাবে কোন রকম জেরা চলছে গো, সিবিআই তদন্ত জেরা চলছে, এমন সময় সাক্ষাৎ দ্রষ্টা, কালকে যা ঘটনা ঘটেছে সারা রাত্রি সাক্ষাৎ দ্রষ্টা এসে গেল, এসে বলছে অবধু বধু, কৃষ্ণ মনে মনে হচ্ছে চিনা চিনা কণ্ঠ লাগছে, এতক্ষণ রাধারানীর দিকে তাকিয়েছে তো, কখন কি প্রশ্ন করে কি উত্তর দিতে হয়, হ্যাঁ রাধারানীর দিকে তাকিয়েছে, হঠাৎ ভাবছে কে চিনা চিনা কোন লাগছে, কুঞ্জের বাইরে থেকে তাকিয়ে দিচ্ছে, এই রে ই আবার আসলো কেন, ই আসলো কেন, কি কি হয়েছে, তুমি আবার এখানে কেন, আর আসার সময় পাওনি? কৃষ্ণ রাগ দেখিয়ে বলছে কাকে, ওই চন্দ্রা বলে সখী পদ্মা, পদ্মা এসে বলছে না না ও বধু রাগ করো না, ওই যে কালকে গত নিশীতে আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে তুমি গিয়েছিলে না, ওই যে তার চরণে আলতা পরানোর সময় ওই চরণে পাতামল নপুর তুমি কোথায় খুলে রেখেছ, তুমি একা একা চলে এসেছো, তুমি আমাদের বলে আসনি, আমাদের কাউকে জানিয়ে আসনি, সেই পাতামলগুলো আমাদের সখি খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না, আমাদের গালি গালাজ করছে, তোরা কেমন মানুষ, তোরা একটু জাগলি না, একটু দেখলি না, বধূ কোথায় রাখলো না, নিয়ে চলে গেল, আমাদের গালি গালাজ করছে, বলো না বধূ কোথায় রেখেছো। ব্যাস
রাইধনী বলছে কি কহিলি পদ্মাল ইথলা কি কাতর সই আমাদের বধূ তোদের কাছে কিচ্ছু হলো না আমাদের বধূ তোদের কাছে কিচ্ছু হলো না তোদের চন্দ্রাবলীর কাছে পাতামল এত বড় হয়ে গেল তোদের চন্দ্রাবলীর কাছে পাতামলটাই বড় হলো কলিতা অভিষেকা চিত্রা আয় আয় তোদের যত পাতামল আছে যত নবুর আছে সোনার নব সব নিয়ে আয় খুলে নিয়ে আয় নিয়ে পদ্মাকে দে পদ্মা যা যা নিয়ে যা তোদের প্রাণেশ্বরী কত লাগে সব নিয়ে যা কিন্তু আমাদের সামনে আমাদের বধূকে একটু কটু কথা বলবি না পদ্মা তো পাতামল নিতে আসেনি রাধানি অন্তরে সবে মানের অঙ্কুর হয়েছে এক মুঠা ছাই দিয়ে গেল মানের গোড়ায় ছাই দিলে মান তো বৃদ্ধি হয় বড় হয় ও মানের গোড়ায় ছাই দিয়ে গেল পদ্মা চলে গেল রাইধানি বলছে এই যে গুঁড় লাজ নাহি উহাকে লাজ নাহি উহাকে কোশই এত অপমান কোশই এত অপমান আমরা তো প্রভাতকালে পরের বাড়িতে কেউ যায় ভোরবেলা ঘুম থেকে উঠে আগে আপন জনের বাড়িতে যায় বেরিয়ে যাও বেরিয়ে যাও প্রভাতে পরের বাড়ি যাহা বসিয়াছ তাহা খুঁড়ি ফেলে মাটি এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি তুমি যে জায়গায় বসে আছো ওই জায়গায় মার মৃত্তিকা অপবিত্র হয়েছে উঠে গেলে মাটি খুঁড়ে বাইরে ফেলে গোবর ছড়া দিয়ে পরিষ্কার করব শুদ্ধ করব হেট পানে রহে না গো নহে না কইল গোবিন্দ দাস কহে কি কহব ওর গোবিন্দ দাস কহে কি কহব গোবিন্দ দাস বৈষ্ণব পদ কবি চৌবধ সারা রাত্রি আমাদের রাধানীকে কাঁদিয়েছ তুমি কি এমনি পার পাবে একটা কথাই আছে পরের চালে ঢিল দিলে নিজের চালে পাথর পড়ে আমাদের রাধারানীকে কাঁদিয়েছ তুমি কি বিনা কান্নাই ছাড় পাবে তোমাকেও কাঁদতে হবে বেরিয়ে যাও এই বলে রাইধানি আমার মান মঞ্চে অবকুণ্ঠন আবৃত করে মান মঞ্চে বসলেন আর প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছি অন্যায় তো করে ফেলেছি কথা দিয়েছি রাত্রে আসবো আসতে পারিনি সকালে এসেছি অতএব ক্ষমা তো চাইতেই হবে রাইধনী আমার প্রাণ বল্লভকে কুঞ্জের থেকে বের হতে বলে মান মঞ্চে বসলেন আর প্রাণ গোবিন্দ কি গেলেন রাইধনীর চরণ ধরে সাধছি দুই করে দুই পদ ধরে রহ মাধব দুই করে দুই পদ ধরে রহ মাধব দুই করে দুই পদ ধরে রহ মাধব তব বিমুখ ভেল রায় রাই ধনি আমার অবভূমি নত ভেল রাই রাই ধনি আমার তুই করে তুই পদ ধরি রহ বধুর বদন খানি ফিরেছে দেখলো নারায় পরাণ বধ
হচ্ছে গে দেখলো নারা পরণ বন প্রাণ চলি ফিরেছে প্রাণ গোবিন্দ রাধানির চরণ ধরে কত কাঁপছে কত সাধছে হে রাধে একবার ফিরে থাকা একটিবার কথা বলো অন্যায় করে ফেলেছি তার জন্য আমাকে সাজা দাও সাজা দিয়ে তোমার চরণে আমায় রেখে দাও চরণ ছাড়া করো না তুমি যদি সুন্দরী মজমুখ না হে রবি যদি যদি সুন্দরী মুছু মুখ নাহে রবি যদি সুন্দরী মুছু মুখ নাহে রবি হাম যাইব কোন ঠাম বিনোদিনী হাম যাইব কোন ঠাম বিনোদিনী কোথায় বা যাব কোথায় বা যাব কোথায় বা যাব আমি কোথায় বা যাব কোথায় বা যাব রাধে তোমার চরণ ছেড়ে কোথায় বা যাব রাধে তোমার চরণ ছেড়ে কোথায় বা কোথায় বা যাব কোথায় বা যাব কোথায় বা যাব কোথায় বা যাব রা 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 ধা ধা বিনি আমি কি বা যাব কেহ জাগানাই জাগানাই জানানাই জানানাই কেহ জাগানাই জাগানাই জানানাই জানানাই সবাই মায়া মোহে ঘুমিয়ে আছে কেহ জাগানাই জাগানাই সবাই মায়া মোহে ঘুমিয়ে আছে কেহ জানানাই জানানাই মায়া মোহে ঘুমিয়ে ও গো বিষয় বালিশ মাথায় রাইধনী অবকুণ্ঠন আবৃত্ত করে মান মঞ্চে বসে আছে প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ ধরে দুই করে দুই পদ ধরিল মাধব অবহি বিমুখ ফেল রাই বদন দেখছেন না প্রাণ গোবিন্দকে ফিরেও দেখছেন না আবার বলছি তুই যদি সুন্দরী মজমুখ না হে রবি হামে যাইব কোন ঠাম হামে যাইব কোন ঠাম আমি কোথায় যাব তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব আমার যাওয়ার আর জায়গা নাই এত ভাবে কাঁদছে সাধছে একবারও রাইধনী ফিরে তাকালো না প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছি রাইধনী আমায় ত্যাগ করেছে কিন্তু রাধা নাম তো আমায় ত্যাগ করেনি যেহেতু রাধা নাম আমায় ত্যাগ করেনি আমি রাধা কুণ্ডে ধুলায় গড়াগড়ি দিয়ে আমি কেঁদে কেঁদে রাধা নাম করব দেখি নাম করলে যদি নামির কৃপা হয় এই বলে শ্যামসুন্দর কি করলেন কুঞ্জ ছেড়ে রাধা কুণ্ডে চলে গেলেন ওদিকে রাধা কুণ্ডে এক মুনি রাধা কুণ্ডের এক পাশে রাধা নাম জপ করছেন অন্ধ ওই মুনিটি জন্ম অন্ধ দৃষ্টি ফিরে পায়নি রাধা নাম জপ করছে রাধা কুণ্ডের এক পাশে আর গোবিন্দ আমার অন্য পাশে
হারাধে হারাধে রাধে বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছি, কেঁদে কেঁদে নাম সাধনা করছে। ওই মুনি যে উচ্চস্বরে রাধা নাম জপ করছেন, রাধা নাম কীর্তন করছেন, রাধা নাম ধ্বনি শুনে কৃষ্ণ মনে মনে ভাবছে কি হলো, রাধারণী তো আমায় ত্যাগ করেছি, আমার মতো আবার কোন সখীকে ত্যাগ করেছে নাকি রাধারানী, যে ওই সখী রাধা নাম করছে দেখি তো যদি ওর কাছে যায়, যদি বন্ধুত্ব পাতানো যায়। এবার শ্যামসুন্দর এসে দেখছে কি এ তো কোনো সুখী নয়, তো মুনি, মুনির সম্মুখে এসে বলছে কে গো তুমি, আমার রাধা নাম করছো তুমি কে? এবার মুখামুখি তো ওই অন্ধমুনি বলছে তুমি কে? মুনি বলছে আমি অন্ধমুনি, আমি এখানে রাধা নাম সাধনা করছি রাধারানী কৃপা পাওয়ার জন্য। তখন কৃষ্ণ বলছে বাহ তুমি আমার প্রাণের বন্ধু, আমিও রাধা অপরাধী, আমি রাধারানীর চরণে অপরাধী হয়েছি, রাধারানী আমায় ত্যাগ করেছে, তাই আমি কুঞ্জের ধুলায় গড়াগড়িতে সাধনা করছি যাতে রাধারানী কৃপা পায়। মনে বলছে তুমি রাধা অপরাধী তুমি কে? বলছে আমি কৃষ্ণ। যখনই কৃষ্ণ নাম শুনেছে মনে কি করেছে, কৃষ্ণের দিকে পিছন ঘুরে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলছে কি গো আমার নাম শুনবা মাত্র আমাকে পিছন করে দাঁড়িয়েছ কেন? মুনি বলে ওই অপরাধীর মুখ দেখব না, ওই অপরাধীর মুখ দেখব না, তুমি হলে রাধা অপরাধী, তুমি হলে রাধা অপরাধী। সে কি গো তুমি তো অন্ধ, তুমি তো জন্ম অন্ধ, চোখে দৃষ্টি নেই, তুমি আবার আমার মুখ দেখবে কি করে? মুনি বলছে না আমি জানি তোমার অনেক গুণ আছে, তোমার অনেক গুণ আছে, তোমার ওই চরণ পরশে পাষাণী মানবী হয়েছে, তোমার ওই চরণ পরশে কাষ্ঠতরে সোনা হয়েছে, তুমি অনেক কিছু করেছো, গিরি ধারণ করেছো, পুতনা বধ করেছো, তোমার এমন গুণ আছে পুতনা এসেছে তোমাকে হত্যা করতে বধ করতে, তুমি তাকে জননী পদ দান করেছো, তোমার অনেক গুণ আছে, আমি জন্ম অন্ধ ঠিকই, তোমার দিকে ঘুরে দাঁড়িয়ে থাকলে তুমি এমন কৃপা দৃষ্টি করলে যাতে আমার অন্ধত্ব চিরতরে ঘুচে গেল, দৃষ্টি ফিরে পেলাম, কিন্তু আমি তো জন্ম অন্ধ, আমি তো রাধাদাসী হওয়ার জন্য সাধনা করছি, দৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমার বদন দেখি তুমি তো রাধা অপরাধী, তুমি নিজগুণে কৃপা করে আমার অন্ধত্ব দূর করলে, আর জীবনে প্রথম যদি রাধা অপরাধীর মুখ দেখতে হয় তার মতো পোড়া কপালে আর কে আছে, তাই যাতে তুমি আমায় কৃপা দৃষ্টি দ্বারা আমার দৃষ্টি ফিরাতে না পারো, এবং তোমার ওই রাধা অপরাধী তোমার ওই বদন যাতে দেখতে না হয় সেই জন্য আমি পিছনে ঘুরে দাঁড়িয়েছি। রাধে, এই রাধা দাসিত্ব, রাধা দাসী যে মঞ্জুরি ভাব সাধন, আমার মহাপ্রভুর যে মহাদা এ সম্পদ আমার গৌর ছাড়া আর কেউ দিতে পারেনি। কৃষ্ণ ধুলায় গড়াগড়িতে নাম করছে, এতক্ষণ রাধারানী জানে বধু আমার চরণ ধরেই আছে, কিন্তু অনেক আগে, অনেক আগে কৃষ্ণ কুঞ্জের বাইরে চলে গেছে। আর এদিকে শাড়ির শাড়িকে তিরস্কার করে সুখ বলছে সারিপতি সুখ তখন কহিছে বচন, সারিপতি সুখ তখন কহিছে বচন, সারিপতি সুখ তখন কহিছে বচন, সারি তোর আর কত দোষ সারব রে, এই রাধার গুণ তুমি কর বর্ণন, এই রাধার গুণ তুমি কর বর্ণন,
বলে রাই কমলিনী, কে বলে রাই কমলিনী, কে বলে রাই কমলিনী। ও সারি, তুই যে প্রতিদিন চঞ্চু কণ্ঠ ফুলিয়ে গরব করে বলিস আমাদের রাই কমলিনী, আমি বলছি বলি কমল হলে কি ভ্রমর ত্যাজে, কে বলে রাই কমলিনী, কমল হলে কি ভ্রমর ত্যাজে, কে বলে রাই কমলিনী, কমল হলে কি ভ্রমর ত্যাজে, আদর করে হিয়ায় রাখে রাধে, ভ্রমর ত্যাজে আদর করে হিয়ায় রাখে, কমল হলে ভ্রমর ত্যাজে, কে বলে রাই কমলিনী, কে বলছে কমলিনী, কমলিনী রাই ওর থেকে ঈশানী ভালো, ঈশানী তো চরণে তার পতিকে রেখে দিয়েছে, আর তোর কমলিনী রাই চিরতরে বিদায় করেছে, কমলিনী চেয়ে ঈশানী ভালো, কমলিনী চেয়ে ঈশানী ভালো, কমলিনীর চেয়ে ঈশানী ভালো। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, সুখ এমন ভাবে চঞ্চু কণ্ঠ ফুলিয়ে সারিকে তিরস্কার করছে, সুখের মুখে ওই কথা শুনে রাধারানী এতক্ষণ ভাবছিলেন বোধ আমার চরণে আছে, চরণ ধরেই আছে, কিন্তু অনেক আগে যে চলে আছে চলে গেছে রাধারানী তো বুঝতে পারে নাই, সুখের কথা শুনে রাধারানী মনে মনে ভাবছে বোধ কি সত্যি চলে গেছে, চলেই যদি না যায় তাহলে সারিকে তিরস্কার করছে কেন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, কোথা গেল রে কোথা গেল রে কোথা গেল রে কোথা গেল রে ধরা নাগর, কোথা গেল রে পায়ে ধরা নাগর, কোথা গেল রে পায়ে ধরা নাগর, কোথা গেল রে পায়ে ধরা নাগর, কোথা গেল রে এই এখনই কুঞ্জে ছিল পায়ে ধরা নাগর, কোথা গেল রে এই এখনই কুঞ্জে ছিল পায়ে ধরা নাগর, কোথা গেল রে এই এখনই কুঞ্জে ছিল রসিকি নাগর রসের সাগর, এখনই কুঞ্জে ছিল রসিক সাগর রসের সাগর, এই এখনই কুঞ্জে ছিল পায়ে ধরা নাগর, কোথা গেল রে হাউতাস করে কাঁদছি, আপনারও চরণ পদ্ম করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, হানাত বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, হানাত বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, হা রাধে রাধারানী হানাত 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 বলে কাঁদছি। এদিকে ললিতা বলছে এখন কাদার কি হয়েছে, কত আগে বলেছি বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, ললিতা বলছে তোকে বলি নাই, বলি করেই লজ্জারি কাজ চুপি চুপি সার, করি লজ্জারি কাজ চুপি চুপি সার, কতভাবে বলেছি যেন কুঞ্জের বাহির হয় না সখী, কুঞ্জের বাহির হয় না সখী, কুঞ্জের বাহির হয় না সখী, কুঞ্জের ঝগড়া কুঞ্জে থাকুক কুঞ্জের বাহির হয় না সখী, কুঞ্জের ঝগড়া কুঞ্জে থাকুক, মনে 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 মিটি নাও রাধে, ঝগড়া কুঞ্জে থাকুক মনে 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 মিটি নাও রাধে, কুঞ্জের ঝগড়া কুঞ্জে থাকুক, বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, করেই লজ্জার কাজ চুপি চুপি সারো, লোক হাসানি ভালো নয়, ঝগড়াটা ঘরে থাকা ভালো, ঘরের ঝগড়া বাইরে গেলে কি হবে, লোকে বলবে একটার সংসার নাকি গো, হ্যাঁ এতে কারোর সঙ্গে কারোর মিল নাই, তাহলে হাসাহাসি হবে না, আবার তো রাস্তাঘাটে বেরোতে হবে, লোকে কি বলবে, লোক হাসানি ছাড়া কি আছে, তাই বললাম একটা মিটিয়ে নি, একটা মিটিয়ে নি, করলি গ ধরে বসে থাকলি, জিদ ধরে বসে থাকলি, এখন তো চলে গেছে, তুই তো ত্যাগ করেছিস, আবার তার জন্য কাঁদছিস কেন, উঠে আইল ললিতা রাই থাকুক একা কাছে থাকা ভালো নয়, ললিতা বিশাক চল চল ওর কাছে কেউ থাকবি না, চল রাই আমাদের কৃষ্ণ ত্যাগী, রাই আমাদের কৃষ্ণ ত্যাগী, রাই আমাদের কৃষ্ণ ত্যাগী, রাই আমাদের কৃষ্ণ ত্যাগী, যারা কৃষ্ণ ভজন করে না গো যায়নি তাই তাদের সঙ্গে থাকা উচিত নয়,
সত্যি কথা, যারা কৃষ্ণ আরাধনা করে না তারা প্রকৃত প্রেম বা ভালোবাসা বা প্রীতি কাকে বলে তারা জানে না। আমার ঠাকুর মহাশয় বলেছেন কি গো, গৃহে বাব নিতে থাকে যে জন হাগৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বাব নিতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, অগো নরোত্তম বাসে যে যার যেন তার সঙ্গে থাকতে পারি, আমার গৌর ভালো বাসে যে যার তার সঙ্গে থাকতে পারি, আমার গৌর ভালো বাসে যে যার তার সঙ্গে কথায় বলে সতের গামছা বাওয়া ভালো অসতের শাল বাওয়া ভালো নয়। সে গৃহে থাক বা বনে থাক, গৃহবাসী হোক বনবাসী হোক, যদি আমার গৌর গোবিন্দকে ভালোবাসে তার সঙ্গে করা উচিত। যে আমার গৌর গোবিন্দকে ভালোবাসে না সে দেখতে যতই সুন্দর হোক না কেন বা সে জায়গাটা যত সুন্দর হোক না কেন, প্রাকৃতিক সৌন্দর্য যতই থাক না কেন, ওই জায়গায় থাকলে তোমার মন বুদ্ধি নষ্ট হয়ে যাবে, হৃদয়টা একটু আগে বললাম না কাঁটার বনে পরিণত হয়ে যাবে, আর সুন্দর থাকবে না। যারা কৃষ্ণকে ত্যাগ করে তারা যখন তখন আপনাকে আমাকে ত্যাগ করতে পারে, এই জন্য কৃষ্ণ ত্যাগের সঙ্গ করতে নাই। উঠে আয় ললিতা, অভিষেকা চল, রাইধনি বলে সখী রে সখী রে তোরাই আমায় মান মঞ্চে বসে বসতে বললি, মান মঞ্চে বসতে বললি তোরা আমায় মান মঞ্চে বসি, এখন তোরাই আমায় ছেড়ে চলে যাবি, আমায় ছেড়ে এখন চলে যাবি। ললিতা বলছি যাব না, তোকে মান মঞ্চে বসতে আমরা বলেছি ঠিকই, তাই বলে হরিহারানো মান করতে বলেছি নাকি, যে মান করলে হরিকে হারাতে হবে, এই তোর আর কে আছে, তার তো দশ বিশ একশো হাজার আছে, কত সতী নারী তারা সাধনা করছে তার চরণ পাওয়ার জন্য, স্বয়ং বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী পর্যন্ত বৈকুণ্ঠনাথ নারায়ণ চরণ ছেড়ে বৈকুণ্ঠ ধাম ছেড়ে বৃন্দাবনে বেলবনে বসে তপস্যা করছে কৃষ্ণের চরণ পাওয়ার জন্য, তার কত আছে, তোর কি আছে বল, কৃষ্ণ ছাড়া তোর তো কেউ নাই, আর তুই তাকে এমন মান করে তাকে হারালি, তুই না এই সমর্থা সমর্থার অতীত তুই গৌরব চূর্ণ করে দিলি, আত্মসুখী হয়ে তুই কৃষ্ণকে ত্যাগ করলি। রাধারানী বলে সখী রে সখী কোটি চন্দা বলির কুঞ্জে যাক মানা নাহি করি, কোটি চন্দা বলির কুঞ্জে যেতে মানা নাহি করি, চন্দা বলির কুঞ্জে যেতে মানা নাহি করি, চন্দ্রা বলির কুঞ্জে যাক আমি মানা করি না, শ্যামাঙ্গে কঙ্কনের দাগ সেই দুঃখে মরি, শ্যামাঙ্গে কঙ্কনের
চন্দন দিতে কর কাপে সেবনিয়া অঙ্গে দাগ দিয়েছে যে অঙ্গে চন্দন দিতে আমার অঙ্গ অঙ্গ কাপে আমার সেই সেবনী অঙ্গে সর্ব অঙ্গে চন্দন লেপে সাদা করে দিয়েছে আমি অঙ্গের আবরণ ভূষণ পর্যন্ত খুলে রাখি তাতে বধুর অঙ্গে ব্যথা না লাগে আর সেই বক্ষে নখের আঘাত চিহ্ন দিয়েছি আমি যে জন্য মান করেছি তোরা জানিস না আমার বধু জানে কি জন্য মান করেছি যে জন্য মান করেছি জানে আমার নন্দের নন্দন কোটি চন্দ্রাবলীর কুঞ্জে যাক এক চন্দ্রাবলী না কোটি চন্দ্রাবলীর কুঞ্জে যাক তাতে আমি মানা করি না চন্দ্রার যদি এতই সাথ দেখেছিল আমার বধুর সেবা করবো আমার কাছে আসলো না কেন ললিতা বলছে আসলে তুই কি করবি রে তুই আত্মসুখী বলছে না রে ললিতা আমি যা ভেবেছিস আমি তা নয় চন্দ্রাবলী যদি আমার কাছে এসে বলতো আমার বধুর সেবা করবে কিভাবে বধুর সেবা করতে হয় আমি হাতে নাতে তাকে শিখিয়ে দিতাম শিখিয়ে আমার বধুকে তার করে সম্প্রদান করতাম চন্দ্র আমার বধুর সেবা করত আমি চন্দ্রার দাসী হয়ে আমি তার চরণ সেবা করতাম জয় রাধে আত্মসুখী নয় গো রাধানে বলছে কোটি চন্দ্রাবলীর কুঞ্জে যা তাতে আমার দুঃখ নাই যদি ওখানে আনন্দ পেয়ে আসতো সারা রাত্রি ঘুমাতে পারিনি চোখ দুটো ডকডকে লাল হয়ে গেছে সর্ব অঙ্গে চন্দন লেপে একবারে কালো অঙ্গ ঢেকে দিয়েছে আর বধুকে কষ্ট দিয়েছে বৃন্দাদতি এসে বলছে রাধে মান করেছিস করেছিস কাঁদছিস কেন মান কয়লিত কয়লিত কলহে কাহে কান্দসি কলহে কাহে কান্দসি কলহে কাহে কান্দসি বৈঠি রহু ভবনে 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 মান কয়লিত কয়লিত মান কয়লিত কয়লিত সহকা চাওয়াবো থাকি ওই চরণ আবার ধরাবো তোর দাসী হয়ে থাকি ওই চরণ আবার ধরাবো তোর দাসী হয়ে থাকি ওই চরণ আবার ধরাবো তোর থাকি আবার ধরাবো তোর দাসী হয়ে থাকি ওই চরণ আবার ধরাবো আমি যদি তোর চরণে দাসী হয়ে থাকি ওই চরণ তোর চরণ আমি আবার তাকে ধরাবো হ্যাঁ জিতি কুঞ্জর গতি মন্তর জিতি কুঞ্জর গতি মন্তর তবে শোন একবার যেভাবে মান করেছিলিস এই মান মঞ্চে বস ও মাইরা আপনাদের একটা কথা শিখিয়ে নিই হ্যাঁ মনোযোগ সহকারে শুনেন যদি কখনো মান করেন না যে কোনো কোনো কারণবশত যদি মান করেন কাঁদবেন না কিন্তু কাঁদলে কিন্তু মান থাকবে না মান হারিয়ে যাবে হ্যাঁ আর একটা কথা হাসবেন না কিন্তু আর যদিও হাসেন দাঁত যেন না বেরোয় মান করতে করতে হেসে ফেলেন না দাঁতের ফাঁক দিয়ে মান বেরিয়ে যাবে হ্যাঁ একবারে এমন হাসবেন যেন ট্রেন না পায় আপনি হাসছেন এই কথাগুলো মনে থাকবে থাকবে তো আচ্ছা এই রাধে এই তুই যেভাবে মান করেছিস মান করে বস আর আমি গিয়ে দেখি তোর বধুকে আনতে পারি কিনা হ্যাঁ এই বলে রাধানীকে মান মঞ্চে বসি জিতি গুণ জর গতি জিতি গুণ জর গতি চলত সবর নারী চলত সবর নারী চলত সবর নারী চলত সবর নারী জর গতি মন্থর চলত সবর নারী
শ্রুতি চলে যা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড শ্যাম কুণ্ড মদন কুণ্ড মদন কুণ্ড তীরে রাধা কুণ্ড তীরে যাহা শিশুগণ করতে রব তাহি চলত দিরে যাহা দেনুগণ করয়ে চরণ শিশুগণ যেখানে রয়েছে মানে রাখাল গোপাল যেখানে রয়েছে বৃন্দা চতুর্দিকে মদন কুঞ্জ শ্যাম কুণ্ড চতুর্দিকে ঘুরেছে কোথাও শ্যাম নেই আছে হলধর কিন্তু শ্যাম নাই জলধর নাই খুঁজতে খুঁজতে চলে আসলেন কোথায় রাধা কুণ্ডে এসে দেখছে কি শ্যামনাগর একিতে কালো তাপ ধুলায় গড়াগড়ি দিয়ে নয়ন জলে কাঁদতে কাঁদতে রাধা নাম করছে আর বৃন্দাদতি ওইখানে চলে আসলেন ওখানে এসে দেখছে কি কৃষ্ণ ধুলায় গড়াগড়ি দিয়ে নাম করছে কৃষ্ণ বদন তুলে দেখলেন তুলে দেখে বৃন্দাদতিকে দেখে বলছে অদুতি অদুতি দুতি কে তুমি পিছনে ডাকো কে 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 বলি নারী জাতি চায় আপন কাজে পিছনে ডাকো কে নারী জাতি যাই জাতি পিছনে ডাকো কে নারী জাতি চায় আপন কাজে পিছনে রে আমি নারী জাতি আমি আপন কাজে যাচ্ছি পিছন থেকে ডেকে আমার কাজটা ভঙ্গ করে দিলে কে তুমি দুতি আমাকে চিনোনি হ্যাঁ চিনেছি তো চিনেছি তো মানে দুতি কৃষ্ণের দিকে একবার চরণের দিকে একবার মাথার দিকে তাকিয়েছে আর কৃষ্ণ বলছে আমি ধুলা মাখিনি বাতাসে উড়ে লেগেছে ধুলা আমি ধুলা মাখিনি বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখিনি এ ভদ্রলোক তুমি গড়াগড়ি দিয়েছো না বাতাসে উড়ে ধুলে রাখছো কিছু বলেছি কি তোমায় জিজ্ঞেস করেছি কিছু মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি সেই কথা হয়েছে না আমি কি জিজ্ঞেস করছি তুমি ধুলা মাংস কেন বা উড়েছে লেগেছে উড়ে এসে লেগেছে কিছু জিজ্ঞেস করছি কৃষ্ণ বলছে অদতি কোথায় চলেছ আমি আমি কুসুম তুলতে চলেছি 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 আমাদের ব্রত করে রাজার ছি কুসুম তুলতে চলেছি
ব্রত করেছে রাজার জি কুসুম তুলতে চলেছি ব্রত করেছে রাজার জি কুসুম তুলতে চলেছি ব্রত করেছে রাজার জি কুসুম কি ব্রত করেছে ফুল নিয়ে কি করবে আমরা মানে কুমারী প্রতিমা গড়িয়া করিব তাহার পূজা মানে কুমারী প্রতিমা গড়িয়া করিব তাহার সব সখী মেলি হয়ে কত হলি সব সখী মেলি ওহে পূজা করব রায় মানে জিতেছে বলে জয় পতাকা উড়িয়ে দেব শ্যামনগর বলছে দূতী মানকুমারী পূজা করলে কি হয় মানকুমারী পূজা করলে অনেক অসাধ্য সাধন হয় হ্যাঁ হারানো সম্পদ ফিরে পায় ভাঙা প্রেম জড়া লাগে আর অনেক কিছু শ্যামনগর মনে মনে ভাবছে তাই তো আমিও তাহলে মানকুমারীর পূজা করে হারানো প্রেম ফিরে চেয়ে নেবো অদতি দতি আমায় নিয়ে চলো না কোথায় তোমাদের মানকুমারী পূজা করবো আমি যা বলেছে বলেছে আর খবরদার বলবে না আমাদের মানকুমারী প্রতিজ্ঞা করেছে কোনোদিনই কালো রূপ দেখবে না কালো রূপ দেখবে না কালো রূপ দেখবে না সে কি গো বৃন্দাবনে যে অনেক কালো আছে কোকিল কালো তমাল কালো যমুনা জল কালো মানকুমারী মাথার কেশ কালো বুঝো সব ব্যবস্থা হয়ে গেছে কি করে হয়েছে কোকিল কালো বলে চিরতরে বৃন্দাবন থেকে কোকিলকে বিতাড়িত করা হয়েছে কোকিলকে বিতাড়িত করা হয়েছে কিন্তু যমুনার জল কালো যে ওটারও ব্যবস্থা হয়ে গেছে কি ব্যবস্থা হয়েছে যমুনার জল কালো বলে চিরতরে যমুনায় যাওয়া বন্ধ করেছে যমুনায় যাওয়া বন্ধ করেছে কিন্তু তমাল কালো যে ওটারও ব্যবস্থা হয়ে গেছে কি হয়েছে তোমার কালো বলে চুন লেপে সাদা করে দেওয়া হয়েছে চুন লেপে সাদা করে দেওয়া হয়েছে কিন্তু মানকুমারীর মাথার কেশ কালো যে আচ্ছা ওটারও ব্যবস্থা হয়ে গেছে কিভাবে ব্যবস্থা হলো
মানে কুমারীর মাথার কেশ কালো বলে মাথার কেশ কালো বলে চন্দন লেপে সাদা করে দেওয়া হয়েছে চন্দন লেপে সাদা করে দেওয়া হয়েছে কিন্তু মানকুমারীর নয়নের মণি যে কালো যে এত ব্যবস্থা হলো ওটা কি আর ব্যবস্থা হয়নি ওটাও হয়েছে কি ব্যবস্থা হয়েছে মানকুমারীর নয়নের মণি কালো বলে নয়নের মণি কালো বলে মানকুমারী চিরতরে নয়ন মুদ্রিত করে বসে আছে মান কুমারী চিরতরে নয়ন মুদ্রিত করে বসে আছে সে কি গো চিরতরে নয়ন মুদ্রিত করে বসে থাকলে যে কিছুদিনের মধ্যে দৃষ্টিশক্তি হারাবে কানা হয়ে যাবে গো কানাই ভালো কানাই ভালো আমাদের রায়ের কানাই ভালো আমাদের রায়ের কানাই ভালো আমাদের রায়ের কানাই ভালো আর কার ভালো হোক বা না হোক আমাদের রায়ের কানাই ভালো আর কার ভালো হোক বা না হোক আমাদের রায়ের কানাই ভালো আর কার ভালো হোক বা না হোক আমাদের রায়ের কানাই ভালো কানাই ভালো কানাই ভালো কানাই ভালো কানাই কানাই ভালো আর কারো ভালো হোক আর না হোক মানে দুতির কথা কানাই ভালো অন্ধ না কানাই কৃষ্ণের এক নাম কানাই আর কারো ভালো হোক আর না হোক আমাদের রায়ের তো শুধু কানাই ভালো কৃষ্ণ বুঝতে পেরে বলছো দুটি আর আমাকে নিয়ে আর ঠাট্টা করো না দুটি তোমার দুটি পায়ে ধরে আমাকে নিয়ে চলো এই পাছাড়া আমার খুব স্বভাব ভালো নয় যাত্রার তুই পায়ে ধরো কৃষ্ণ বলছে আমি যাত্রার পায়ে ধরি না আমি যাত্রার পায়ে ধরি আমি যাত্রার পায়ে ধরি না আমি যাত্রার আমি যার তার আমি যার তার পায়ে ধরি আমি যাত্রার পায়ে ধরি না আমি যার তার পায়ে ধরি না যার তার কথায় বললেন ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না ঠেলাই পড়ে গেছে তো ধুতি যা বলছে তাই দিচ্ছে কৃষ্ণের জীবনে সব থেকে প্রিয় কি বলুন তো বাঁশি সেটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে ভদ্রলোক আমি যা বলো তাই শুনবে তো ঠিক আছে তাহলে একটু রাধা নাম করতে করতে চলো মানে দুতির ইচ্ছা মাসিতে রাধা নাম শুনেছি কিন্তু মুখ দিয়ে মুখে তো কোনো শুনি নাই তারপর অনুরাগে এখন অনুরাগ বৃদ্ধি হয়েছে এই অনুরাগে রাধা নাম যে কত মাধুর্যপূর্ণ হয় শুনতে একটু শুনি নেই আমার সঙ্গে সঙ্গে বলো হ্যাঁ তোমরা সবাই বলো জয় রাধে 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 গো বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে জোরে জোরে বলো সবে রাধে রাধে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে রাধে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে রাধে আস্তে 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 ভদ্রলোক কোন রুচি বোধ বোধ নাই জোরে বলছি বলে জোরে বলছি আরে আস্তে আস্তে বলো কেন জানো তুমি যে এসেছো
ওই ভিতরে একজন বসে আছে না, আছে তো, আছে কে? রাধারানী বসে আছে না, তুমি এসেছো জানলেই না, ওই আমার মান মঞ্চে বসলে আর মান ভাঙাতে পারবো না। তাই ধীরে ধীরে বলো রাধে রাধে, ধীরে ধীরে বলো এবার রাধে রাধে, ধীরে ধীরে বলো এবার রাধে রাধে। এই যে এখানে থাকো, হ্যাঁ যাবে না কিন্তু, যাবে যাবে না কিন্তু, আস্তে তুমি দাঁড়াও এখানে থাকো, আস্তে আস্তে ধীরে ধীরে রাধা নাম করো, কেঁদে কেঁদে হাসলে হবে না কিন্তু, কেঁদে কেঁদে নাম যোগ করো। আর আমি গিয়ে দেখি কোন যে ওনার মান ভাঙাতে পারি কিনা, তাহলে কিনে দেবো, হ্যাঁ ঠিক আছে। এই বলে শ্যামকে দান করে রেখে দূতি ভিতরে গিয়ে বলছে, এই কিরে এনে নে এনে তোর চূড়া নে মাসি নে। রাধারানী বলে, ওরে দূতি, ওরে দূতি, তুই তো বধু আনতে গিয়েছিস, বধু আনতে গিয়েছিস, বধুর পরিবর্তে কেন মাথার চূড়া হাতের বাঁশি আনলি, মাথার চূড়া হাতের বাঁশি আনলি, আমার বধু কোথায় বল দূতি রে, আমার বধু কোথায় বল দূতি রে। এই তোর বধুর কথা জিজ্ঞেস করার দরকার নাই, ওই রাধাকুণ্ডের জলে এই চূড়ার বাঁশিটা ভাসছিল, তোর বধুকে আনতে গিয়ে বধুকে খুঁজে পেলাম না, ওই চূড়া বাঁশি ভাসছে দেখে আমি নিয়ে আসলাম। এবার বুঝে না তোর বধু কোথায়, বধু বধু কোথায়? আরে তোর বধু ওই বাঁশি আর চূড়া ত্যাগ করেছে, মানে তোর বধু তোর মাথা তার মাথার চূড়া আর বাঁশি ত্যাগ করেছে, মানে যমুনা ওই রাধাকুণ্ডে যে জলে ফেলে দিয়েছি, কেন শুনবি? বাঁশি ত্যাগের হেতু তাই বলে রাধা না, বাঁশি ত্যাগের হেতু তাই বলে রাধা না, বাঁশি ত্যাগের হেতু তাই বলে রাধা না, চূড়া ত্যাগের হেতু তাই লেখা রাধা না, চূড়া ত্যাগের হেতু তাই লেখা রাধা না, সে তো লবে না ছুবে না, লবে না ছুবে না, লবে না ছুবে না, রাধা নাম সে লবে না ছুবে না, রাধা নাম সে তো লবে না ছুবে না। তুই যেমন তাকে ত্যাগ করেছিস সেও তোকে ত্যাগ করেছে, বাঁশি সবসময় রাধা নাম বলে বলে তাই বাঁশি ত্যাগ করেছে, চূড়ায় লেখা না রাধা নাম বলে চূড়া ত্যাগ করেছে। রাধারানী বলে, সখী রে সেই যে তো আমাকে ত্যাগ করল, কি কাজ ইহ জীবনে, আমার জীবনে বেঁচে থেকে কি লাভ, তোরা আমায় ছেড়ে দে, আমি যমুনার জলে প্রাণ বিসর্জন করব। ললিতা বলছে, তুই মর কি যা, তোর যা মন চায় তাই করে, এই বিষয়টা সরে যা, এই চিত্রা সরে যা, সরে যা, কেউ আর এখন আটকাচ্ছে না, বাধাও দিচ্ছে না, কেন ওই যে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে, কুঞ্জের বাইরে গেলেই তো মিলন নাই। এই রাইধনি হা প্রাণনাথ প্রাণনাথ বলতে বলতে যখন কুঞ্জের বাইরে হলেন, বাইরে হওয়া মাত্র দাঁড়িয়ে আছে দেখছি, প্রাণ বল্লভ গোবিন্দ, একে তো কালো বর্ণ, তারপর সারাদিন না খাওয়া সারা রাত্রি না ঘুমানো, তার উপর কেঁদে 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 চোখের জলে, তার উপর রাধাকুণ্ডের ধুলায় গড়াগড়ি দেওয়া, রাধাকুণ্ডের ধুলায় গড়াগড়ি দেওয়া, এক অনুরাগের নতুন এক আভরণ, নতুন এক শোভা। রাধারানী দেখে বলছে, বধু এই দাসীকে তোমার কৃপা করবার জন্য এত এত অনুগ্রহ, বধু আরে না ছাড়িয়া দেব, বধু আরে না ছাড়িয়া দেব, বধু আরে না ছাড়িয়া দেব, আরে না ছাড়িয়া দেব, আমার
এবু কচিরিয়া যেখানে পড়া সেখানে তোমারে থব বধু আর না ছাড়িয়া যাবে কেউ নিতে এলে জানতে পারবে আর বধু তোমায় ছাড়বো না হে আর বধু তোমায় ছাড়বো না আমার হিয়ার মাঝে রাখবো তোমায় আর বধু তোমায় ছাড়বো না হে হিয়ার মাঝে রাখবো তোমায় নিতে এলে জানতে পারবো না রে রাখবো তোমায় নিতে এলে জানতে পারবে হিয়ার মাঝে রাখবো তোমায় তোমায় বধু ছাড়বো না হে যমুনা জল নিয়ে বধুকে স্নান করা সুন্দর বেশ পরা যা আর ওই বটুকে ডেকে আন মানে ব্রাহ্মণকে ডেকে আন কেন একটু দুধ ঘি ছানা মাখন খাইয়ে তারপরে ব্রাহ্মণ দক্ষিণা দেব যাতে একটু পুণ্য অর্জন হয় সেই পুণ্য আমার বধুকে দেবো যাতে আর কোনো পাপিনী পরশ করতে না পারে যায়নি তাই হ্যাঁ তাই এ ললিতা যা ললিতা সখী কি করলেন সখীগণ মিলে যমুনা জল নিয়ে এসে গোবিন্দকে স্নান করালেন ভিজা বসন ছাড়িয়ে শুষ্ক বসন পরিধান করালেন করানোর পর ক্ষীরসর ছানা মখন নানাবিধ ফল ফলের রস মিষ্টান্ন প্রকান্ন মিঠা পানা সকল কিছু সেবার সম্ভার আমার গোবিন্দকে সেবা দিলেন সেবান্তে আচমন করালেন আচমন অন্তে এবার ওই অধরামৃত গোবিন্দের অধরামৃত প্রসাদ রাধারানীকে দিলেন রাধারানী এবং সখীগণ সেবা করলেন আচমন করলেন তাম্বল প্রসাদ সেবা করে আচমন করলেন এবার মঞ্জুরিগণ যতীশ্বরীর মঞ্জুরিগণ শ্রীরূপ অনঙ্গ মঞ্জুরি সকল মঞ্জুরিগণ প্রসাদ পেলেন আচমন করলেন আর আমরা গুরু পরম্পরায় ক্রমে রাধা মাধবের অতরামৃত মহাপ্রসাদ লীলামৃত মহাপ্রসাদ ও বারোটা পার হয়ে গেছে যদি কেউ নির্জলা ব্রত করেন তাহলে পাবেন না কিন্তু হ্যাঁ ওই তো ওই তো আমরা কিছু বললাম তুই হ্যাঁ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए दुबा पे राधा 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 नाम हो जाए दुबा पे राधा 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 नाम हो जाए दुबा पे राधा 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 नाम हो जाए दुबा पे राधा কুছ ঐসা হরি হরি
সে যুগল মিলনন্তি স্বয়ং দেব তো না না প্রতিটা লীলায় সেবা আছে প্রতিটা লীলায় স্বয়ং আছে আপনাদের নবদ্বীপে নিয়ে নেব পেট ভরে খাওয়াবো ঘুমাতে দেব না খুব আনন্দ হবে স্বয়ং দেব এবং যথাসময়ে আবার জাগানো হবে সেবা পুরাণের সঙ্গে নানাবিধ কুসুমার বলি তারা পালং সেই নিবারণ করলেন সেই পালঙ্ক পুরী আমার রাধা মাধবকে স্নান করালেন আর সেবা পরায়ণা মঞ্জুরি বৃন্দগণ গুরু পরম্পরায় যে যেবার যে সেবা পেয়েছে এবার সেই সেবার ভাবমূর্তি নিয়ে আমার রাধা মাধবের সেবা করুন যদি কেউ চামর বিজন সেবা পেয়ে থাকে চামর বিজন করুন কেউ যদি চরণ সেবা পেয়ে থাকে চরণ সেবা করে এইভাবে রাধা মাধবের ঘুম পাড়িয়ে গুরু মঞ্জুরি সখীগণকে ঘুম পাড়িয়ে গুরু মঞ্জুরিগণকে ঘুম পাড়িয়ে এবার আমাদের তো ঘুমাতে হবে তাই তো আচ্ছা যারা গুরুচরণ আশ্রয় করেছেন তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কোথায় ঘুমান বৃন্দাবনে যাবেন ট্রেনে চব্বিশ ঘন্টা সময় লাগবে কোথায় ঘুমাবো ট্রেনে বা হয়তো মেয়ের বাড়িতে গেছেন বা কলকাতায় গেছেন কোথায় ঘুমাবেন গুরুদেবের চরণ ভাবনা থাকবে আমার গুরু মঞ্জুরিগণকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে এবার আমার গুরু মঞ্জুরিকে ঘুম পাড়ালাম চরণ সেবা করে এবার আমি ঘুমাবো কোথায় সেই খাটে হোক পালঙ্কে হোক মাটির ঢিলা মাথায় দিয়ে হোক রাস্তাঘাটে কলকাতায় মেয়ের বাড়িতে যেখানেই হোক ভাবনা থাকবে আমি আমার গুরুদেবের চরণতলে ঘুমাচ্ছি নিতাই গৌর হরি বল নিতানন্দ বল চিরন্তন বল নিতাই গৌর হরি বল নিতানন্দ বল চিরন্তন বল হরি বল হরি বল গৌর হরি বল শ্রেষ্ঠ নববিতা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিতা ভক্তি কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিতা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিতা ভক্তি কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি আবার তার